সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উত্তর জেলা পুলিশ প্রশাসন দপ্তর প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা না মেনে তারা যানবাহন নিয়ে রাস্তায় নেমে পড়ছেন এবং যান দুর্ঘটনার কবলে পড়ছেন। দিনরাতে সমান ভাগে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। এ যান দুর্ঘটনা প্রতিরোধ করতে এবং যান চালকদের যান দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে সোমবার রাতে ধর্মনগরের সেন্ট্রাল রোড স্থিত নেতাজি মূর্তির পাদদেশে এক বিশেষ সচেতনতামূলক অভিযানে নামেন পুলিশ। এদিন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী আইপিএস এর নেতৃত্বে এই সচেতনতামূলক অভিযান সংগঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি নারগোপাল দেব সহ বিশেষ পুলিশ বাহিনী। দুর্ঘটনা প্রতিরোধ করতে চালকদের সতর্কতা সহিত যানবাহন চালানোর নির্দেশ দেন তারা। অভিযান চলাকালীন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করতে এই অভিযান হাতে নেওয়া হয়েছে। এদিন সংবাদ মাধ্যমে তিনি কিছু প্রশাসনিক নিয়মকানুনও তুলে ধরেন, যেমন জনসাধারণকে মোটরসাইকেল চালক ব্যতীত একজনের বেশি আরোহী বহন না করা, চালক ও আরোহী উভয়ই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও গাড়ি না চালানো, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া এবং সময় বাঁচাতে গিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো কিছু বহন না করার অনুরোধ করেন তিনি। আসলে আপনাদের মাধ্যমে আপনাদের যে চ্যানেল আছে, সেই চ্যানেল যারা দর্শক তাদেরকে এবং আপনাদেরকে শুভ ইংরেজি নববর্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এই 24 ঘন্টা সবার জন্য খুব ভালো কাটে। গত বছরে এই ডিস্ট্রিক্টে টোটাল 14 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। এর মধ্যে গত ডিসেম্বর মাসে মারা গেছে 3 জন বাইক অ্যাক্সিডেন্ট। আজকে একটা ভালো দিন, সেই দিনে আমরা কোনো কাউকে পেনাল্টি কিছু করবো না, কিন্তু পাশাপাশি তাদেরকে সতর্ক করার জন্য আমরা এখানে পুলিশ আমরা সবাই রাস্তার মধ্যে নেমেছি। আপনারা দেখছেন, সবাইকে আমরা রিকোয়েস্ট করছি কী করে হেলমেটটাকে পড়তে হবে এবং সবাই যাতে হেলমেট থাকে সেই ধরনের একটা আবেদন রাখবে। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই ধরনের রিকোয়েস্ট করবেন, সবাই যেন হেলমেট পরে এবং সুন্দর মতো যাতে বেঁধে রাখে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।